আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি বাড়ির উঠানে চৌবাচ্চায় মাছ চাষ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু নাইলোটিকা মাছ ছাড়া হয়েছে, যদিও বা এটি শৌখিনভাবে করা হচ্ছে। এছাড়াও এখানে তেমন এই চৌবাচ্চায় মাছ চাষ করতে তেমন কষ্ট হচ্ছে না, সামান্য হলেও পারিবারিক ভাবে মাছ খাওয়া যাবে শখের বসে বলেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে মাছ, এবং এই যে ট্যাঙ্কটি তৈরি করা হয়েছে এর ভিতরে কিছু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো মোটামুটি পানিতে বেড়ে উঠে, এই ধরনের গাছ দেখতে পাচ্ছেন। এখানে অ্যামোনিয়া দূর করার জন্য তেমন কিছু ব্যবহার করা হয় না, শুধু এখানে গাছগুলো আছে। এবং দেখতে পাচ্ছেন নিচের তলাটা খুবই পরিষ্কার, পাকা একটি হাউস। আমি আর একটু দূর থেকে পরিষ্কারভাবে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পুরো হাউসটি। এভাবে আপনারা বাড়ির উঠানে এক কোনায় মাছের চাষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন পানিগুলো খুবই পরিষ্কার, তেমন কোনো ময়লা হয় না। এবং এইখানে মাছকে আপনার মাছের সাধারণ খাবারেই দেওয়া হয়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইখানে মাছগুলো, নাইলোটিকা মাছগুলো এইখানে বাচ্চা দেয় এবং এখানে বেড়ে উঠে, আর সবসময় নতুনভাবে মাছ দিতে হয় না, এইগুলো থেকে বংশবিস্তার হয়। যেহেতু এখানে কোনো রাক্ষসে মাছ নেই, এটি কৃত্রিমভাবে একটি ট্যাঙ্ক তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং ট্যাঙ্কের পানির গভীরতাও তেমন বেশি নয়, মাত্র 1.5 ফিট গভীরতা, প্রস্থ 6 ফিট দেখতে পাচ্ছেন। আমি জলজ আগাছাগুলো আর একটু কাছ থেকে দেখাচ্ছি। জলজ আগাছা বললে হয়তো বা ভুল হবে, জলজ উদ্ভিদ যেগুলো পানিতে জন্মে এবং তেমন কোনো ক্ষতি হয় না। পানিতে যে সমস্ত অ্যামোনিয়া হয়, এই অ্যামোনিয়াগুলো এই গাছ পানি থেকে তার শেকড়ের সাহায্যে শোষণ করে নেয়, যার কারণে পানিটা দূষিত হয় না, পানিটা পরিষ্কারই থাকে দেখতে পাচ্ছেন। এবং মাছগুলো খুব স্বাচ্ছন্দ্যে এখানে বড় হচ্ছে। এই ধরনের একটি পুকুর আপনার বাড়ির আঙ্গিনায় করলে আপনার যেমন উঠানের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি এখানে আপনার মাছের উৎপাদন হবে। এগুলো থেকে সামান্যতম হলেও আপনার পরিবারে মাছের চাহিদা মেটাতে পারবে। এটি সিমেন্ট, বালি এবং ইট দ্বারা পাকা হাউস তৈরি করা হয়েছে। আপনারা